নমস্কার, আমি বরুণ চট্টোপাধ্যায়। আজকের এই গল্প পাঠের আসরে আমার গল্পের নাম রানী। মেয়েটা বেশ ছিল, সকাল বিকেল চোখের সামনে নেচে নেচে বেড়াতো। ওদের একতলা হলদে বাড়িটার সামনের বাগানে অনেকটা খোলা জায়গা, সেখানে নানা রঙের ফুলের বাহার। সেই বাগানে দল বেঁধে নানা খেলায় মেতে থাকতো সে। আমাদের দুবাড়ির মাঝে ছোট্ট একফালি সরু রাস্তার ব্যবধান। আমি ঘরের জানলা দিয়ে চোখ পেতে বসে থাকতাম, ওকে দেখলে বিবশ ভালো লাগায় ভরে উঠত আমার মনটা। ঋতু বদলের ছন্দে ছন্দে বদলে যেত ওর পোশাকের বাহার, বদলে যেত রং। আমি বিভোর হয়ে চেয়ে থাকতাম ওকে ঘিরেই, আবর্তনে সমাবর্তনে ফিরে ফিরে আসতো আমার বর্ষা, শরৎ, শীত, বসন্ত। এভাবেই কেটে গেল অনেকগুলো দিন, কিন্তু ঘরের বাইরে পা রাখা আমার হলো না। অনেক ডাক্তার বদ্দি করেও অসুখটা সারলো না আমার, উল্টে দিনে দিনে আরো জড়সড় হয়ে পুরোপুরি বন্দি হয়ে পড়লাম দোতলার চৌকাঠের স্তব্ধ কেরাটোপে। এক চিলতে সান্ত্বনার মতো শুধু চোখের সামনে সর্বক্ষণ জেগে থাকতো তার মুখ। দিনগুলো কেটে যেত অলীক স্বপ্নের জালবুনে। এভাবে গড়িয়ে গেল আরো কতকগুলো নিষ্ফল দিন। তারপর সময়টা কেমন বদলে যেতে লাগলো। একদিন এক মস্ত জাদুকর এলো আমাদের পাড়ায়। কথায় গল্পে খেলা দেখানোর কৌশলে অতি অল্প সময়ের মধ্যেই পাড়ার সমস্ত ছেলে মেয়ে হয়ে উঠল তার বশ। রানীও বাদ পড়ল না। অবুজ মনটাতে সেদিন বড় ব্যথা লাগলো আমার, কেমন বিবর্ণ হয়ে এলো বিকেলের রোদ। সেরকমই একটা দিনে একদিন দুপুরবেলা রাঙা বসন্তের সাজ পরে রানী খেলে বেড়াচ্ছিল ওদের ফুলে ফুলে ভরা বাগানের মাঝখানে। হাওয়ায় ভেসে বেড়ানো রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছিল যেন আনন্দ বাতাসে। অন্য কেউ ছিল না কাছে পিঠে। ঘুম ভেঙে হঠাৎই জানলায় চোখ পড়তে দেখি অসময়ে সাজ পরে সে আপন মনে নেচে নেচে বেড়াচ্ছে। বিচিত্র সে নাচের ছন্দে ছন্দে ওর শরীর কেঁপে কেঁপে উঠছে, আর আনন্দধারা যেন উঠলে উঠে ছড়িয়ে পড়ছে ঘাসে ঘাসে। আমি জানলার গড়াতটাকে ধরে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলাম। হঠাৎ একটা কাক খুব রুক্ষ স্বরে ডাকতে ডাকতে আমার জানলার খুব কাছ দিয়ে উড়ে গেল। আমি চমকে উঠে দেখি বাগানের ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসছে সেই জাদুকর। আজ যেন সম্পূর্ণ অচেনা অন্য সাজ তার। গায়ে সোনালি জরির কাজ করা বিশাল জোব্বা, কাঁধের ওপর একটা ঝোলা, হাতে বেতের স্টিক, মাথায় পালক শাঁটা বাদামি টুপি। জাদুকরের আজব বেশ দেখে খিলখিল করে হেসে উঠল মেয়ে। তার কাঁধের মগমলি ওড়না পড়ল খসে। জাদুকর অপলক সেদিকে তাকিয়ে রইল। ওর চোখের চাউনিটা কেমন বদলে গেল যেন। বুকটা কেঁপে উঠল আমার, দম বন্ধ হয়ে আসতে লাগলো। কি এক অজানা আশঙ্কায় সারা শরীর অবসন্ন হয়ে এলো। তবু প্রাণপণ শক্তিতে গড়াজ চেপে ধরে আমি চিৎকার করে উঠলাম, রানী পালিয়ে যা, পালিয়ে যা রানী, ও জাদুকর ছদ্মবেশী, শয়তান। এদিকে বসন্তের হাওয়া তখন বেশ প্রবল হয়ে উঠেছে। আমার রোগ জর্জর স্তিমিত কণ্ঠ সহজেই যেন চাপা পড়ে গেল সেই শব্দে। নাকি শুনেও সে শুনতে পেল না আমার ডাক, গ্রাহ্য করলো না কোনো বারণ, তার আর দোষ কোথায়। কাঁচা মন তখন বিভোর হয়েছিল জাদুকরের সব আশ্চর্য খেলায়। বাগানের একধারে একটা বেদির ওপর অদ্ভুত ভঙ্গিতে জ্বালিয়েছিল সেই জাদুকর। প্রথম বিকেলে রোদ্দুরে তার সোনালি পোশাক ঝলমল করে উঠল। জাদুকর তার লাঠি ঘুরিয়ে টুপি উড়িয়ে কত খেলাই না দেখাতে লাগলো পর পর। মন্ত্রমুগ্ধের মতো অপলক দাঁড়িয়ে রইল রানী। তারপর এক ফাঁকে জাদুকর তার ঝোলার ভেতর থেকে বের করে আনলো একটা বেগুনি রঙের শিশি, আর একটা কালো কাপড়ে ঢেকে দিল রানীর মুখ। স্থির নিশ্চল তবু দাঁড়িয়ে রইল রানী। তখন জাদুকর আস্তে আস্তে একটা শিশি থেকে একটু জল বের করে নিয়ে অপূর্ব কায়দায় ছিটিয়ে দিল রানীর মাথায়। মুহূর্তে নিঝুম হয়ে এলো চারপাশ। কি যেন অর্জনা আশঙ্কায় থমকে গেল বাতাস। আমার চোখের সামনে মেয়েটা একটু একটু করে ছোট্ট গোলাপ কুড়িতে পরিণত হলো। জাদুকর খুব যত্ন করে সেই কুড়িটাকে তুলে নিয়ে স্থাপন করলো বাগানের একটা গোলাপের ডালে। আমি নির্বাক চোখে চেয়ে রইলাম। বুকটা আমার ভেঙে পড়তে রইল অঝোর কান্নায়। আমার সব কথা স্তব্ধ হয়ে গেল চিরকালের মতো। নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল চরাচর।
আজ 12 বছর পর অসুখ আরো গভীর ভাবে ছেয়ে ফেলেছে আমার অপটু শরীর। তবু আজও প্রতি বসন্তে এই অবশ শরীরটাকে টেনে টেনে নিয়ে যাই দক্ষিণের জানালাটার পাশে, তারপর অপলক চেয়ে থাকি বাগানের সেই চেনা গাছটার দিকে, যেখানে আমার ছেলেবেলার সখী আজও রানীর মতো বাতাসে দোল খায় অজস্র গোলাপের ভিড়ে। নমস্কার।